হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি নবম শ্রেণীর অঙ্কের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট থ্রি সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের দুটো অঙ্ক করে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি তাহলে চলো শুরু করা যাক প্রথমে আছে উৎপাদকে বিশ্লেষণ করো আচ্ছা তার আগে বলতে হবে দেখো এখানে এই যে দেওয়া আছে না আসল অঙ্কটা দেওয়া আছে তোমাদের ভুল দেওয়া আছে থ্রি এ টু দি পাওয়ার কিউব প্লাস ফোর এ মাইনাস থ্রি এটা দেওয়া আছে কিন্তু এটা হবে এইট এ টু দি পাওয়ার কিউব আমি এইট এ টু দি পাওয়ার কিউব করেই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আচ্ছা তাহলে দেখো এর মান হাফ হলে এইট এ টু দি পাওয়ার কিউব প্লাস ফোরে মাইনাস থ্রি বহুপতি রাশিমালার মান শূন্য হবে এটা দেখিয়ে দিয়েছি যে এর মান হাফ বসিয়ে বুঝি বুঝিয়ে দিয়েছি যে কীভাবে এটা জিরো হচ্ছে এইবারে সুতরাং এ ইকোয়ালস টু হাফ বা টু এ ইকালস টু ওয়ান বা টু এ মাইনাস ওয়ান ইকোয়ালস টু জিরো এটি কী হল গুণনীয় উপপাদ্য অনুযায়ী টু এ মাইনাস ওয়ান বহুপদী রাশিমালাটার এই যে বহুপদী রাশিমালাটার একটি উৎপাদক হবে এইবারে কীভাবে বুঝি যে দেখো এইট এ টু দি পাওয়ার কিউব প্লাস ফোর এ মাইনাস থ্রি তাহলে এইট এ টু দি পাওয়ার কিউব এইবারে দেখো এখানে টু এ মাইনাস ওয়ান হতে গেলে এইখান থেকে দেখো এই টেটু তু পাওয়ার কিউবকে এখানে যদি কমন নিয়ে যদি টু এ করা যায় তাহলে কি কমন নিতে হবে এখান থেকে ফোর এ স্কোয়ার তাহলে ফোর এ স্কোয়ার ইন্টু টু এ গুন করে দেখো এই টেটু তু পাওয়ার কিউব হচ্ছে তাহলে একটা পেলাম মাইনাস এবার ফোর স্কোয়ারকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করা হবে মাইনাস ফোর স্কোয়ার তাহলে এইটা মাইনাস ফোর স্কোয়ার কিন্তু দেখো এর ঘাত দুই কোথাও নেই সেই জন্য মাইনাস ফোর স্কোয়ার আমাকে নিতে হলো আবার এটাকে প্লাস ফোর স্কোয়ার করে পুরোটা জিরো করে দিলাম এইবারে তাহলে হলো দেখো এখানে ফোর স্কোয়ার কমন গেলে হয়ে গেল টু এ আর এখানে মাইনাস ওয়ান আবার এখানে ফোর স্কোয়ার টু এ কমন নিয়ে কত তাহলে ফোর স্কোয়ার করতে গেলে কীভাবে হবে না টু এ ইন্টু টু এ হচ্ছে ফোর স্কোয়ার তাহলে হয়ে গেলো এইবারে প্লাসে প্লাস টু এ মাইনাস ওয়ান মানে মাইনাস টু এ কিন্তু আমাদের আছে প্লাস ফোর এ তাহলে এটাকে কী করে নিলাম এখানে প্লাস সিক্সে করে নিলাম তাহলে প্লাস সিক্সে মাইনাস টু এ হয়ে গেল প্লাস ফোরে মাইনাস থ্রি এইবারে এইখান থেকে এটা হয়ে গেল এবার প্লাস থ্রি এখান থেকে কমন নিলাম তাহলে এখানে টু এ মাইনাস ওয়ান এইবারে দেখো এখান থেকে টু এ মাইনাস ওয়ান টু এ মাইনাস ওয়ান টু এ মাইনাস ওয়ান কমন নীলের কী থাকছে ফোর স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি ঠিক আছে আচ্ছা এই অঙ্কটাই বিকল্প পদ্ধতিতে আমি দেখিয়ে দিয়েছি দেখো পরেরটা এই যে একই অঙ্ক ধরো এইট এ টু দি পাওয়ার কিউ প্লাস ফোর এ মাইনাস থ্রি এটাকে আমরা কী করে করলাম এইট এ টু দি পাওয়ার কিউ প্লাস ফোর এ মাইনাস থ্রিটাকে ভেঙে নিলাম মাইনাস ওয়ান মাইনাস টু এবারে এইট এ টু দি পাওয়ার কিউব মাইনাস ওয়ানটাকে এদিকে আনলাম এইট এইট টু দুই পাওয়ার কিউবের সাথে রাখলাম প্লাস ফোরে মাইনাস টুটাকে একদিকে রাখলাম এইবারে এইটাকে বন্ধনী এইট এ টু দি পাওয়ার কিউব মাইনাস ওয়ানটাকে বন্ধনীর ভিতরে ঢুকিয়ে দিলাম আর এইখান থেকে ফোরে মাইনাস টু থেকে টু কমন নিলাম দুই দুই কমন গেলে কত থাকলো এইখানে টু এ দুই দুগুনো ফোর মানে টু এ কমন গেল আর এখান থেকে দুই কমন গেলেছে টু মাইনাস ওয়ান টু এ থেকে টু এ মাইনাস ওয়ান এইবারে এইট এ টু দি পাওয়ার কিউব মাইনাস ওয়ান এটাকে ঘ মানে এটাকে এ টু দি পাওয়ার কিউব মাইনাস বি টু দি পাওয়ার কিউবের ফর্মে আনতে হবে ফর্মুলায় ফেলতে হবে সেই জন্য এটাকে কী করলাম টু এ টু দি পাওয়ার কিউব মাইনাস ওয়ান টু দি পাওয়ার কিউব তাহলে দেখো এ টু দি পাওয়ার কিউব মাইনাস বি টু দি পাওয়ার কিউব ফর্মুলায় পড়ে গেলো কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় পড়ে গেল আর এটা যা আছে তাই এইবার এইটাকে ধরে এ এটাকে বি তাহলে আমরা কি ফর্মুলা জানি টু দি পাওয়ার কিউ মানে এখানে দেখিয়ে দিয়েছি টু দি পাওয়ার কিউ মাইনাস টু দি পাওয়ার কিউবে ফর্মুলা হচ্ছে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তাহলে এটাকে প্রথমটা হচ্ছে এটা বি ধরে নাও তাহলে এইটা মাইনাস এইটা এ মাইনাস বি বলেছে তাহলে টু এ মাইনাস ওয়ান আর এবারে প্রথমটা স্কোয়ার এ স্কোয়ার বলতে প্রথম টু এর হোল স্কোয়ার বলতে ফোর স্কোয়ার আর প্লাস এ বি বলতে প্লাস টু এ ইন্টু ওয়ান বলতে প্লাস টু এ আর ওয়ানের হোল স্কোয়ার ওয়ান আর এখানে যা আছে তাই রইলো এইবারে টু এ মাইনাস ওয়ান এখান থেকে টু এ মাইনাস ওয়ান কমন নিয়ে নিলাম এইখানে রইল ফোর স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান আর প্লাস টু এ এবারে ভেঙে নিলে কী হবে টু এ মাইনাস ওয়ানটা রইল ফোর স্কোয়ার প্লাস টু এ প্লাস থ্রি আচ্ছা এবারে দ্বিতীয় নম্বর একে দুয়েরটা দেখো ওয়ান বাই এইট এ টু দি পাওয়ার কিউব প্লাস এইট বাই বি টু দি পাওয়ার কিউব এটাকে ওই এ টু দি পাওয়ার কিউব প্লাস বি টু দি পাওয়ার কিউবের ফর্মুলায় ফেলতে হবে যে এ টু দি পাওয়ার কিউব প্লাস বি টু দি পাওয়ার কিউবের ফর্মুলায় ফেলতে হবে তাহলে এটা ফেললে কী করে হবে না ওয়ান বাই টু এর হোল কিউব এইট এ কিউব হয়ে গেল ওয়ান বাই টু এর হোল কিউব প্লাস এটা টু বাই বি এর হোল কিউব ফর্মুলায় পড়ে গেল এবারে এইটা যেমন মাইনাস ছিল এটি দেবার কি মাইনাস বিটি দুবার ফর্মুলায় যেমন এ মাইনাস বি ছিল দিয়ে স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এইখানে ঠিক ঠিক উল্টোটা এটা প্লাস আছে বলে এটা প্লাস হবে এখানটা মাইনাস হবে তাহলে এটাকে তাই করলাম এ প্লাস বি বলতে এটা এ ধরলাম এটা বি ধরলাম তাহলে এটা ওয়ান বাই টু এ প্লাস টু বাই বি আর স্কোয়ার বলতে এটা স্কোয়ার মাইনাস বি বলতে এ ইন্টু বি এটা আর বি স্কোয়ার বলতে এটা এবারে ভাঙলে কী হচ্ছে ওয়ান বাই টু স্কোয়ার মানে ওয়ান বাই ফোর স্কোয়ার এখানে দুই দুই কেটে গেলো ওয়ান বাই এ বি আর এখানে দুই দুই চার ফোর বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা আজকে আমি এখানে আমার ক্লাসটি সমাপ্ত করলাম তোমরা সবাই ভালো থেকো